আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগে দেখাই আর ফ্রেশ লেবুটা কি কীভাবে চারা করা হয়, লেবুর বীজটা কি এই যে দেখতে পারলাম, বেশ বড় একটা লেবু। তো লেবুটা খাওয়া শেষ হয়ে গেছে, অল্প পরিমাণ রয়েছে। তো আমি মনে হলাম আজকে আপনারা সবার সাথে শেয়ার করি। আর এই লেবুটা বাংলাদেশ থেকে আইছে, আমার শাশুড়ি 2 বছর আগে নার্সারি থাকিয়া চারা নিয়ে লাগাইছিলা। তো এখন ধরছে, লেবু ধরছে। তো এই বছর আমরা লাগি নিয়ে আইছেন বাংলাদেশ থেকে বেশ কয়েকটা। তো এই লেবু কাটার সময় দেখলাম যে বেশ কিছু বীজই আছে এটার ভিতরে, এই যে বীজ দেখা যাক। আর বীজগুলা ভিতরেও শিকড় গজাই গেছে, এই যে দেখতে পারা সুন্দরভাবে শিকড় গজাইছে, এই যে দেখা যাক শিকড় অনেক লম্বা শিকড় বাড়িয়েছে লেবুর ভিতরে। তো আমি মনে করলাম এই লেবুটা কি কিছু বীজ সংগ্রহ করিয়া আর সারা করি। তো তো লেবুটা খাইতে খুবই মিষ্টি, খুবই মজাদার। তো আমি আজকে এই বীজটাকে সারা করবো। তো কীভাবে সারা করবো আমি শেয়ার করবো, আশা করি ভালো পাইবা, সাথে থাকবা। আর যদি ভালো পাই না আমার এই ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা আর লাইক দিবা, শেয়ার করবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার সাথে থাকা, আমি এখন শুরু করি। আর এই যে বীজগুলা, বীজগুলোর মাঝে অল্প পরিমাণ পানি দিয়া রাখছি যাতে শিকড়গুলা নষ্ট না হয়। লাগানির আগ পর্যন্ত এইভাবে থাকবো। তো এখন আমি লাগাই আনি। আর এখন এই বীজগুলা আমি এই যে ছোটো ছোটো কন্টেনারের মাঝে লাগাই আনিব। কন্টেনারের মাঝে আমি কম্পোস্ট দিয়া রাখছি, শুধু কম্পোস্ট আর কিছু না। এখন একটু হোল করে নেওয়ার, একটু গর্ত করে নেওয়ার বীজগুলো লাগানির লাগি। তো যে বীজগুলোর মাঝে শিকড় বাইর হয়েছে আমি এই বীজগুলো লাগাই আর প্রথমে। বেশ কয়েকটার মাঝে শিকড় বাইর হয়েছে, আর এই শিকড় সাইডটা নিচের দিকে দিয়া দিয়ার এরকম। তো আমি একটা ফুটের মাঝে দুইটা করিয়া লাগাই, আর যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে আর একটা হইব। তো দুইটা বীজ একটা ফুটের মাঝে দিয়া দিয়া। তো আমি প্রতিটা কন্টেনারের মাঝে দুইটা করে বীজ দিয়া দিছি, এখন মাটি দিয়া কভার করিয়া দিব। উপর দিক থেকে একটু একটু মাটি নিয়ে এরকম কভার করে, জাস্ট একটু কভার করিয়া নিয়ে। তো এখন আমি প্লাস্টিক দিয়ে কভার করিয়া দিব, প্লাস্টিক দিয়ে এরকম কভার করিয়া নিব। প্রতিটা এভাবে কভার করিয়া নিব। তো আমি প্রতিটা কভার করিয়া নিছি, এখন গ্রিন হাউসের মাঝে রাখি দিব। আর ডেট লিখিয়ে রাখবো কতদিন লাগবো এইটা উঠতে বুঝতাম পারবো, অথবা কতদিন লাগছে বুঝতাম পারবো এটা। তো গ্রিন হাউসের মাঝে আমি রাখলাম আনিয়া কন্টেনারগুলা, আর পানি দিছি না মাটির মাঝে, কারণ মাটিগুলো খুবই ভিজা। তো আমি অপেক্ষা করি আর গাছ ওঠা পর্যন্ত। এই যে মাশাআল্লাহ লেবুর চারা খুব সুন্দর হইয়া উঠিছে। আমি গ্রিন হাউসের মাঝে ফটগুলা রাখছিলাম, বীজ রাখছিলাম, খুব সুন্দর হইয়া চারা উঠিছে। মাত্র 5 দিন লাগছে, যেগুলা শিকড় দেওয়া আছিল অলরেডি এগুলা থেকে 5 দিন লাগছে চারা গজাইতে। আর যেগুলার মাঝে
এখনো শিকড় আসিল না, এমনিতে নর্মাল বীজ আসিল, এগুলো আর একটু সময় লাগছে, 7 থেকে 8 দিন লাগছে সারা গজাইতে। তো গ্রিন হাউসের মাঝেও রয়ে গেছিল বীজগুলা, আর গ্রিন হাউসের মাঝেও সারা হয়েছে, আমি আর এখান থেকে সরাইছি না, ঘরের ভিতরে নিছি না, এখানেই রয়েছে। আর গাছ ওঠার পরে আমি কিছু স্লাগ আর স্নেহলর মেডিসিন দিছিলাম, দেওয়ার পরে এখানে রাখছি, কারণ অনেক সময় দেখা যায় যে স্লাগ স্নেহলাইয়া এই যে নতুন নতুন চারা উঠে চারাগুলা খাইলায়, তো আমি এগুলা দিয়া রাখছিলাম। অনেক সময় পোকা মাকড়ও আক্রমণ হয় নতুন নতুন যে সময় চারা উঠে, তো এগুলা দিয়া রাখছিলাম। তো দেখা যায় যে চারাগুলা এখনও ঠিক আছে। তো এই চারাগুলার বয়স এখন প্রায় 1 মাস হয়ে গেছে চারা উঠার পরে, আমি আসলে সময় পাইছি না অতটা দেখাইতাম। তো 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে আমি দেখাই আর চারাগুলা বেশ সুন্দর হয়েছে আর বেশ সতেজ আর বড় হয়েছে। আশা করি আর এই চারা থেকে গাছ কর্ম আগামী বছর লাগে, যদি চারাগুলা বাসে। অবশ্য ঠান্ডা আইয়র এখন, তো ঠান্ডার মাঝে আমি গাছগুলা গ্রিন হাউসও রাখতাম না, অনেক সময় দেখা যায় গ্রিন হাউসও গাছ বাসে না, তো আমি ঘরের মাঝে রাখবো উইন্ডো সেলের মাঝে। আর যদি গাছগুলা বাসে তাহলে অবশ্যই আমি নেক্সট ইয়ার টবের মাঝে লাগাইমু। টবের মাঝে লাগাইলে সুবিধা হয় যে কোনো সময় গ্রিন হাউস অথবা ঘরের মাঝে নেওয়া যায়, আর এমনি মাটির মাঝে লাগাইলে অনেক সময় গাছ বাসে না, গাছ মরি যায়, আর ঠান্ডার সময় গরম নেওয়া যায় না অথবা গ্রিন হাউসও নেওয়া যায় না। তো ইনশাল্লাহ গাছগুলা বাঁচলে অবশ্যই আগামী বছর আমি বাড়িতে লাগাইমো আর সবার সাথে শেয়ার করবো আমার গাছগুলা কত বড় হয়েছে আর কেমন হয়েছে। অনেক গাছ এখানে মাঝে, অনেকগুলা গাছ, এই যে অনেকগুলা গাছ, একটা দুইটা গাছ হইলেও যথেষ্ট, কারণ এদেশে রাখার তো একটা সমস্যা, রাখাও যায় না, ঘরের ভিতরে অতটা জায়গাও থাকে না। তো যাই হোক, আমার অনেকগুলা গাছ আছে, এই গাছটাকেও যদি সবগুলা নাও বাসে কিছু যদি বাসে তাহলে অবশ্যই আমি লাগাইবো আর সবার সাথে শেয়ার করবো। আর যদি ভালো লাগে আমার আজকের এই ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার লাগি লাইক দিবা শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, পালা থাকুকা, আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আইমো সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।